হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কর্মসাতী টেক অনলাইন ইউটিউব চ্যানেল চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে বাঁকুড়ে ইউনিভার্সিটি থেকে এক্সামিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো এক্সামিনেশান ফর্ম ফিল আপ কীভাবে করবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে ভিডিও শুরু করে প্রথম বলবো এই চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে অনেক কিছু তথ্য আপনাদের জন্য তো এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার জন্য ওপেন করে নেবেন আমি গুগল ক্রম ওপেন করেছি এরপর টাইপ করবো বাঁকুড়া ইউনিভার্সিটি বাঁকুড়া ইউনিভার্সিটি লিখে সার্চ নিতে হবে তারপর দেখুন বাঁকুড়া ইউনিভার্সিটি বিকেইউ ওয়েলকাম টু বাঁকুড়া ইউনিভার্সিটি এখানে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে বাঁকুড়া ইউনিভার্সিটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় স্ক্রল করে নিচে চলে যাবেন প্রথমে দেখুন রেজাল্ট পোর্টাল নিউ তারপর নিচে রয়েছে ওল্ড তো এই নিউ পোর্টালটিতে ক্লিক করে নিতে হবে ইউনিট্র্যাক ওয়েলকাম টু ইউনিট্র্যাক এরকম একটি পেজ আপনাদের সামনে আবারও চলে আসবে স্টুডেন্ট লগ ইন ডান আইডি রয়েছে এখান থেকে ইউ আইডি পাসওয়ার্ড অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড টি বসাতে হবে ইউজার আইডি টি এখান থেকে বসিয়ে দিচ্ছি এরপর পাসওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে তো পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করে নেব লগ ইন অপশানে ক্লিক করে নেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে আবারও চলে আসবে ইউনিট রে এখান থেকে বাম সাইডে দেখুন নিচে চলে আসতে হবে স্ক্রল করে এই দেখুন এক্সামিনেশন ফর্ম ফিল আপ এই ওয়েবসাইট ক্লিক করে নিতে হবে এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে আবারও চলে আসবে টোটাল ফর্ম ফিল আপ রেকর্ড ফাউন্ড ওয়ান এখান থেকে ফর্ম ফিল আপের নিচে এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে ক্লিকটি করে নেওয়ার পর পেপার সেমিস্টার এখান থেকে দেখুন সেমিস্টারগুলি দেখতে পাবেন অর্থাৎ থার্ড সেমিস্টারে রয়েছে চারটি সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে ব্যাক ছিল এস এম সি সেই সাবজেক্টগুলি চলে এসছে তো ফর্ম ফিল আপ কিন্তু একবারই হবে যদি সেমিস্টারে ব্যাক থেকে থাকে সেই সেমিস্টারে ব্যাগ চলে আসবে এসএনসির ফর্ম ফিল আপের জন্য তো ঘাবড়ানোর কিছু নেই চারটি সাবজেক্ট এখানে থার্ড সেমিস্টারে দেখা যাচ্ছে ফার্স্ট সেমিস্টারে দেখে নিতে হবে কোন সেমিস্টারে এসএনসিগুলো চলে এসছে দেখে নেওয়ার পর এখানে এই চেকবক্সটিতে ক্লিক করে নিতে হবে তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে নিতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেওয়ার পর এরকম পেমেন্ট ডিটেলস চলে আসবে পেমেন্ট ডিটেলস এখান থেকে কত টাকা লাগছে পর মেক ফর্ম ফিল আপ ফিজ পেমেন্ট এরকম একটি পেজ আপনাদের সামনে আবার ওপেন হবে এখান থেকে ইউআইডি নাম্বার অর্থাৎ ইউনিভার্সিটি যে ইউআইডি নাম্বার সেই ইউআইডি নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তো এখানে ইউআইডি নাম্বারটা আবারও বসিয়ে দিব এখানে তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার ইউনিভার্সিটি পোর্টালে দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে বসাতে হবে তো এখানে বসিয়ে দিচ্ছি তারপর এখানে ক্যাপচা কোড বসিয়ে দিতে হবে তো এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি বসিয়ে সার্চ ডিটেলস অপশানে ক্লিক করে নিতে হবে সার্চ ডিটেলস অপশানে ক্লিক করে নেওয়ার পরে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে নাম চলে এসেছে ইউআইডি নাম্বার চলে এসছে কলেজ ইউনিভার্সিটি নেম চলে এসছে সাবজেক্ট নেম চলে এসছে কোন সেমিস্টার ফর্ম ফিল আপ ফিজ কত লাগছে চলে এসছে এরপর এখান থেকে প্রসিড পে অপশান দিয়ে ক্লিক করে নেব প্রসিড পে অপশানে ক্লিক করে নেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে আবার চলে আসবে ক্লিক টু কন্টিনিউ ক্লিক টু কন্টিনিউ অপশানে ক্লিক করে নেব তারপর এরকম চলে আসবে ওয়েলকাম টু এস বিআই ই পে লাইট এখান থেকে যে মাধ্যমে আপনি পে করতে চাইছেন সেই মাধ্যমে পে করতে পারবেন আমি এখানে আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড অপশানে চুজ করে নেব তো এখানে ক্লিক করে নিলাম তারপর আবার কনফার্ম অপশানে ক্লিক করে নিতে হবে আবারও করে নেব এরপর চলে এসেছে দেখুন পেমেন্ট ইন্টারফেস এখানে কার্ড নাম্বার বসাতে হবে তো এখানে কার্ড নাম্বারটি বসিয়ে দেব এক্সপায়ারি ডেট এখানে বসাতে হবে কার্ড হোল্ডার নেম বসাতে হবে সিপিপি বসাতে হবে টাইপ অফ ক্যাপচা কোড এখানে বসাতে হবে কার্ড নাম্বার এখানে বসিয়ে দিলাম এরপর এক্সপায়ারি ডেট এখান থেকে চয়েস করে নিতে হবে এক্সপায়ারি ডেটটা এখানে বসিয়ে দিচ্ছি তারপর কার্ড হোল্ডার নেম কার্ডহোল্ডার নেমটা এখানে বসিয়ে দেব সিভিডি টু সিভিডি টু এখানে বসিয়ে দিতে হবে তারপর ক্যাপচার কোড এখানে বসাতে হবে পে অপশানে ক্লিক করে নেব পে অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে বসাতে হবে তারপর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে নেব এরকম সাবমিট অপশানে ক্লিক করে নিতে হবে সাবমিট অপশানে ক্লিক করানোর পর এখান থেকে দেখুন পেমেন্ট ডিটেলস পেমেন্ট আই রেফারেন্স নাম্বার চলে এসছে কমপ্লিটেড সাকসেসফুলি হয়ে গেছে কত টাকা কাটলো এখানে কোথায় চলে এসেছে এরপর এখান থেকে ক্লিক হেয়ার টু রিটার্ন টু বিকেইউ পেজ সাইড এখান থেকে ক্লিক করে ইউনিভার্সিটির পেজে চলে যেতে পারবেন অথবা ষাট সেকেন্ড পর অটোমেটিক পেজে চলে যাবে তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার পর চলে এসছে দেখুন পিওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল ওকে অপশানে ক্লিক করে নিতে হবে ওকে অপশানে ক্লিক করে নেওয়ার পর এরকম একটি পেমেন্ট পেজটি চলে আসছে এখান থেকে ক্লোজ করে নেব আবারও গিয়ে লগ ইন করে নেব লগ ইন করে নেব এক্সাম ফর্ম ফিল আপটিতে এখানে যাচ্ছে এখানে অটোমেটিক চলে আসবে কিছু ঘন্টা পর অটোমেটিক চলে আসবে পেমেন্ট পেজটি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন